আসসালামু আলাইকুম পিও ট্রেডার বাইরা স্বাগতম জানিয়ে শুরু করছি আপনাদের সবাইকে আজকের প্রাইস সেকশন ট্রেডিং টিটোরিয়াল ডিসকাশন হবে পার্ট ফোর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আমরা কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে এন্ট্রি করবো তার আগে ডিসক্লেমার একটু দেখে নিই তো ফরেক্স ট্রেডিং এই টিটোরিয়াল প্রাই সেকশন টিউটোরিয়ালে আজকে আমরা পার্ট ফোর যে ইম্পর্ট্যান্ট বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল এই দুইটা বিষয় আমরা কীভাবে প্রাই ট্রেডিং ট্রেডিংয়ে অ্যাপ্লাই করবো এই বিষয়টা আমরা দেখব তো শুরুতেই আমরা দেখিনি কিছু প্রাইস প্রাইসের সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল তো এটা ডিসকাশন করার জন্য আমি আগে আপনাদের বলি প্রাই সেকশন কীভাবে কাজ করে প্রাই সেকশন কাজ করে হচ্ছে আপনার প্রিভিয়াস ডাটার উপর বেইস করে আপনার রিসেন্ট প্রাইস রিয়াকশন করবে অর্থাৎ প্রিভিয়াস ডাটার যে সাপোর্টেভেল এবং রেজিস্টেন্স লেভেলগুলো আছে যে হাই হাই লেভেল এবং লো লেভেল গুলো আছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন ওগুলোকে বেইস করে প্রাইস অ্যাকশন ট্রেডিং করা হয় অর্থাৎ সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল প্রাই সেকশান ট্রেডিংয়ের মূল বিষয় আপনারা বলতে পারেন তো এই হিস্টোরিক্যাল ডাটাগুলা আমরা অবশ্যই রিড করব এবং কোথায় কোথায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জুন ক্রিয়েট হচ্ছে ওগুলা দেখে দেখে আমরা প্রাইস সেকশন ট্রেডিং অ্যাপ্লাই করবো এখন আমরা সরাসরি চার্টে আপনাদের সাথে ডিসকাশন করবো কীভাবে আমরা মার্কেটের সাপোর্ট এবং ডিমান্ড জোনগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি ওকে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিও যদি আপনারা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো ধরনের কোয়েশান থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং যদি পারেন একটা শেয়ার করে দেন বিভিন্ন গ্রুপে যাতে আরও কিছু অডিয়েন্স ভিডিওগুলো দেখতে পাই তো প্রায় সেকশন ট্রেডিংয়ের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন কীভাবে কাজ করে সেটা যদি আমরা একটু বার রিপ্লাই দিয়ে দেখার চেষ্টা করি আমরা পিছন দিকে পিছন দিক থেকে আমরা চেষ্টা করব যে কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাজ করে তো আমরা এখানে চলে আসলাম এবার বার রিপ্লাই দিলাম এখান থেকে আমরা ডাটা দেখার চেষ্টা করব তো আপনাদেরকে বলছিলাম প্রাইস একশান কীভাবে কাজ করে প্রাইস অ্যাকশন কাজ করে হচ্ছে আপনার প্রিভিয়াস সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল তো প্রিভিয়াস সাপোর্ট কোনটা প্রিভিয়াস সাপোর্ট এটা ওকে তো প্রিভিয়াস রেজিস্ট্যান্স কোনটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স এটা ওকে প্রিভিয়াস রেজিস্ট্যান্স প্রিভিয়াস সাপোর্ট আমরা পেয়ে গেছি তার আগের যে সাপোর্ট সেটা হচ্ছে এটা তার আগের যে সাপোর্ট সেটা হচ্ছে এটা ওকে তার আগের যে সাপোর্ট সেটা কোনটা সেটা হচ্ছে এটা ওকে তো এভাবে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব মার্কেটে ওকে তো এখন যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো এখানে ক্রিয়েট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা একটা রেজিস্ট্যান্স লেভেল এখন রেজিস্ট্যান্স লেভেল লেভেলের এখানে সাপোর্ট প্রাইস অ্যাপ্রোচ করছে অর্থাৎ প্রাইস এখানে পৌঁছাচ্ছে তাহলে এখানে অবশ্যই আমরা এখান থেকে একটা রিট্রেসমেন্ট আশা করতে পারি এখান থেকে যদি আমরা একটা রিট্রেসমেন্ট আশা করতে পারি তাহলে এখানে অবশ্যই আমাদেরকে বিয়ারিশ মোমেন্টাম দেখতে হবে তো আমি বিয়ারিশ মোমেন্টাম আসতেছি কি না মার্কেটে সেটা একটু দেখার চেষ্টা করি প্রাইস এখন আমাদের সাপোর্টে চলে আসছে সাপোর্ট লেভেল থেকে এখন আমরা যেহেতু এটা একটা আপ ট্রেন্ড তো এখান থেকে আমরা এখন বাই অপরচুনিটি বোঝার চেষ্টা করব ওকে ফাইনালি আমরা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাচ্ছি এবং এখানে আমরা কি করব এখানে আমরা লং এন্ট্রি করব অর্থাৎ আমরা এখানে বাই করব লং পজিশন লং পজিশনটা পজিশনের টার্গেট মিনিমাম এটা হবে এটা আমাদের মিনিমাম টার্গেট হবে তাহলে আমাদের টেক প্রফিট হবে এখানে ওকে এখন আসুন আমরা দেখি এই এখন মেইন টপিক হচ্ছে এই সাপোর্ট জুনটা স্ট্রংলি ব্রেকিং করতে হবে তাহলে এই লেভেলে অ্যাপ্রোচ করবে মার্কেট অর্থাৎ আমাদের টার্গেটের দিকে যাবে ওকে ওকে ব্রেকিং ওকে ওকে আমাদের এখন আমাদের এখান থেকে একজিট হইতে হবে আমাদের এখানে বাই ছিল এখান থেকে মার্কেট আমাদের ডাইরেকশানে ছিল এখন বিয়ারিশ মোমেন্টাম দেখাচ্ছে তো অবশ্যই আমাদেরকে মার্কেট থেকে এক্সিট করে ফেলতে হবে তাহলে আমরা এখান থেকে মার্কেটে এক্সিট করে ফেললাম ওকে আমরা এখান থেকে টেক্স প্রফিট নিয়ে মার্কেট থেকে একজিট করে ফেললাম আমাদের টার্গেট এখানে ছিল আমরা এখান থেকে মার্কেট থেকে এক্সিট করে ফেললাম এখন এখন আমরা দেখার চেষ্টা করব আমাদের মার্কেট আবার এই প্রাইজে আসতেছে কিনা যেখান থেকে আমরা বাই করছিলাম সেখানে আবার আসতেছি কিনা ওকে ডাউন আপ আপ এই লেভেলটা যদি এখন ব্রেকিং করে উপরের দিকে তাহলে আমরা আরেকটা বাই করতে পারবো মার্কেটে যেহেতু এখানে আমাদের আপ ট্রেন্ড চলতেছে একটা স্ট্রং আপ ট্রেন্ড তো অবশ্যই আমরা সে আপ ট্রেন্ডের আপ ট্রেন্ডে আমরা অবশ্যই বাই করব ফিবনাথি লেভেলের এটা আমাদের ফিফটি পারসেন্ট লেভেল এখন এখান থেকে সাপোর্ট ব্রেকিং হয়ে উপরের দিকে যাচ্ছে প্রাইস ওকে দ্যাটস গুড এখান থেকে যদি আমরা আরেকটা বেয়ারিশ মোমেন্টাম পাই তাহলে আমরা বাই করতে পারবো এখান থেকে এ লেভেল থেকে এ লেভেলে এসে যদি প্রাইস বুলিশ বুলিশ প্যাটার্ন করে তাহলে আমরা বাই করব ওকে আমরা এখন বাই করব কারণ কারণ কি কারণ হচ্ছে আমরা ফিবোনাচি লেভেল দিয়ে যদি আমরা এই আপ ট্রেনটাকে যদি আমরা মেজার করি তাহলে আমরা দেখব এই আপ এটা আমরা একটু কালার চেঞ্জ করি আপ ট্রেনটার আপনারা দেখেন এখানে আমি একটু জুম ইন করি আপ ট্রেনটার ফিফটি হচ্ছে আমার এখানে এবং সিক্সটি ওয়ান পার্সেন্ট হচ্ছে আমার এখানে এবং থার্টি এইট হচ্ছে আমার এখানে তো এই লেভেল থেকে যদি কোনো ধরনের বুডিশ ক্যান্ডেল স্টিক পাই তাহলে আমরা অবশ্যই বাই করতে পারব কেন কারণ আমাদের প্রিভিয়াস ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড তো আপ ট্রেন্ডের সাথে আমরা অবশ্যই আমরা প্রায় সেকশান বেইস ট্রেডিং আপনাদের সাথে আলোচনা করেছিলাম নাম্বার ওয়ান এবং নাম্বার টু আমার টিউটোরিয়াল দেখে নেবেন পার্ট ওয়ান পার্ট টু ওখানে আমরা বলেছিলাম আপ ট্রেন্ডের সাথে যখন প্রাইস নিচে আসবে তখন আমরা এখানে বাই করব আবার প্রাইস যখন উপরে যাবে আবার যখন নিচে আসবে তখন আমরা এখানে বাই করব এখানে আমাদের বাই পজিশন তো সেম এই বিষয়টা আমরা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি এটা একটা রেজিস্ট্যান্স লেভেল এটা একটা রেজিস্ট্যান্স লেভেল এখান থেকে প্রাইস একবার এখান থেকে টেস্ট করে উপরের দিকে গেছে আবার এখান থেকে এই প্রাইসে এসে আমাদের একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দেখাচ্ছে পিনবার টাইপের তা এখান থেকে এর আবার একটা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল তো আমরা এখান থেকে অবশ্যই একটা লং পজিশন ধরতে পারি আমরা এখান থেকে একটা লং পজিশন অবশ্যই এই লেভেল পর্যন্ত ধরব কারণ এখান থেকে যে আপ ডাইরেকশানটা ছিল অবশ্যই তার সমপরিমাণ একটা টেক্স প্রফিট আমরা নিতে পারবো অবশ্যই তো আমরা দেখি এখন প্রাইস প্রাইসে আচরণ আমরা দেখার চেষ্টা করব ওকে আমাদের এন্ট্রিটা সামহাও আমাদের এন্ট্রিটা মিস্টেক হয়ে গেছে অবশ্যই সেটা ফিফটি লেভেল পর্যন্ত নেমে আসছে ফিফটি লেভেল থেকে নেমে আসার পর সেটা এখন নিচের দিকে নিচে ফিফটি থেকে আমাদের রিটার্সমেন্ট হয়ে আবার উপরের দিকে যাচ্ছে তারপর আমরা কন্টিনিউ করার চেষ্টা করব আমাদের যেটা টার্গেট আছে আমাদের টার্গেট হিট করছে কি না যদি আমাদের টার্গেট এখানে হিট করে যদি ফিফটি ফিফটি পার্সেন্ট লেভেল থেকে যদি মার্কেট টাচ করে যদি আমাদের টার্গেটে চলে আসে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যান্ট্রিটা একটু আর্লি এন্ট্রি হয়ে গেছে যার কারণে এটা নিচে এসে ফিফটি লেভেল পর্যন্ত টাচ করে আবার আমাদের এন্ট্রি হিট করেছে তো আমরা এই বিষয়গুলো দেখার চেষ্টা করব আমাদের লাইভ চার্টে কারণ আমাদের অনেক সময় একটু আর্লি এন্ট্রি হয়ে যায় এই আর্লি এন্ট্রিগুলো আমাদেরকে বুঝতে হবে যে কোথায় আমাদের আর্লি এন্ট্রি হচ্ছে ওকে ওকে এটা দেখতে সুন্দর লাগতেছে যে এটা একটা চ্যানেলে বুলিশ চ্যানেলে এটা প্রাইস রাইজিং হচ্ছে তো এটা অবশ্যই আমাদের বুলিশ প্রাইস যেহেতু আমরা বাই ট্রেন্ড আছি তো এখান থেকে বুলিশ চ্যানেল হচ্ছে তো বুলিশ চ্যালেঞ্জ হলে অবশ্যই আমরা আমাদের যে টার্গেট আছে এই টার্গেটে প্রাইস যাওয়ার পসিবিলিটি বেশি দেখাচ্ছে অনেক বেশি কারণ আমাদের সাথে একটা আপট্রেন্ড ট্রেন্ড আছে এবং আপ সাথে আমরা এখানে রিট্রেসমেন্টে তার রিট্রেসমেন্টে আমরা বাই করছি তো রিট্রেসমেন্টে আমরা যখন বাই করছিলাম তখন থার্টি এইট লেভেলে আমরা বাই করেছি এই জন্য একটু আর্লি এন্ট্রি হয়ে গেছে যার কারণে আমাদের স্টপ লস হিট করেছে তারপর আমরা এন্ট্রি এন্ট্রিটা কন্টিনিউ করছি কারণ আমরা আর্লি এন্ট্রি করে ফেলেছি এবং আমাদের ওয়েট করা উচিত ছিল হচ্ছে ফিফটি লেভেল পর্যন্ত তো যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখন নাইসলি আপ ট্রেন্ডে একটা আপ চ্যানেল চ্যানেল করে এখানে প্রাইস আপে যাচ্ছে তো আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের টার্গেটের দিকে যেন প্রাইস চলে যায় যেখানে আমাদের টার্গেট ছিল অবশ্যই যদি আমাদের প্রাইস আমাদের টার্গেট হিট করে তাহলে আমরা বুঝতে পারবো আমরা রাইট ছিলাম কিন্তু জাস্ট আমাদের একটা মিস্টেক ছিল আমরা আর্লি এন্ট্রি করে নিয়েছি যার কারণে আমাদের অ্যাসেলটা হিট করেছে ওকে আমরা অনেক দিন চার্টের অ্যানালাইসিস দেখতে ছিলাম যে চার্ট কীভাবে আপ হচ্ছে আমাদের ডাইরেকশানের দিকে একটা চ্যানেল করে চ্যানেলের মাধ্যমে যদি এই চ্যানেলটা ব্রেকিং হয়ে যায় তাহলে কিন্তু এই আপ ট্রেনটা কমপ্লিটলি কমপ্লিটলি ডাউনের দিকে ঘুরে যাবে ওকে ফাইনালি আমাদের আমাদের টেক প্রফিট অর্থাৎ আমাদের টার্গেটের দিকে প্রাইস হিট করছে ওকে হিট এখনও করে নাই আর অল্প একটু বাকি আছে তারপরেও আমরা ধরে নিতে পারি এটা আমাদের পক্ষে পক্ষে গেছে মার্কেটটা যদি আমরা যদি আমরা এখানে একটু আর্লি এন্ট্রি না করতাম তাহলে অবশ্যই মার্কেটটা অনেক দিন ধরে এখান থেকে ফিফটি লেভেল থেকে যদি আমরা বাইয়ে যাইতাম তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম প্রায় এক মাস বা দুই মাস আমাদের পক্ষে মার্কেট ছিল অর্থাৎ যেখান থেকে আমরা বাই করেছি ওই প্রাইসকে কিন্তু এক মাস এখানে এক মাস থেকে দুই মাস এখানে ওই লেভেলকে কিন্তু নিচে ক্রস করে যাইতে পারেনি এই বিষয়টাকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে তো আমি এখন আপনাদেরকে দেখালাম কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে আমরা পাই সেকশনে ট্রেডিং করতে পারি তো এখন আমি আরও আরও কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি তো এর জন্য আমি সব কিছু রিমুভ করে দিলাম আবার নতুন করে আমি এখন আবার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্রয়িং করবো নতুন করে তাহলে আমরা নতুন যে সাপোর্ট রেজিস্ট্যান্স পাচ্ছি এটা হচ্ছে আমাদের সাপোর্ট রেজিস্টেন্স এটা হচ্ছে আমাদের সাপোর্ট তো এটা আমাদের সাপোর্ট এটা আমাদের সাপোর্ট তো এখন আমরা দেখবো আমাদের সাপোর্ট লেভেল থেকে আমাদের প্রাইস কীরকম রিয়াকশান করে এই লেভেলটা যদি ব্রেকিং হয় তাহলে আমরা আবার বাই এন্ট্রি করবো কারণ আমরা একটা প্রচণ্ড রকম একটা বাই প্রেশারে বাই এন্ট্রি বাই ট্রেন্ডে আসি তো এই লেভেলটা যদি স্ট্রং ব্রেক হয় অর্থাৎ ওকে স্ট্রং ব্রেকিং দেখাচ্ছে তারপরে কিন্তু এখন এন্ট্রি করা যাবে না কারণ আরেকটু ওয়েট করতে হবে কনফার্মেশনের জন্য ওকে এখন ফাইনালি আমরা এখন লং লং পজিশন নিতে পারি এখানে আরেকটা একটা আমরা এখানে একটা লং পজিশন নিলাম স্টপ লস অবশ্যই একটু বড়ো হবে কারণ এখানে ব্রেক আউট হওয়ার পর আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করেছিলাম তো তার টেক প্রফিটটা মিনিমাম আমাদের এই রেঞ্জিং প্রাইসের মধ্যে আসতে হবে তো আমরা এখান থেকে যখন বাই করছি তাহলে আমাদের টেক প্রফিটটা অবশ্যই এখানে হবে নাও আমরা দেখার চেষ্টা করবো আমাদের প্রাইস কোন দিকে যাচ্ছে ওকে আমার টার্গেটের দিক টার্গেটের পৌঁছাচ্ছে আমাদের ওকে আমাদের টার্গেট এখানে অল্পের জন্য হিট না করে এখন বিয়ারিশ মোমেন্টাম দেখাচ্ছে তাহলে আমরা এখান থেকে এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের এখন মার্কেট থেকে আউট হয়ে যেতে হবে কারণ এখান থেকে বিয়ারিশ মোমেন্টাম দেখাচ্ছে বেয়ারিশ সাইন দেখাচ্ছে কিন্তু আমাদের টার্গেট হিট টার্গেটের একদম ক্লোজিং ক্লোজিংয়ে গিয়ে টার্গেটের কাছাকাছি গিয়ে কিন্তু টার্গেটটা হিট করেনি তো এখান থেকে আমাদের প্রাইস হয়তো বা রিট্রেসমেন্ট একদম ফুললি রিভার্স করার বা পসিবিলিটিস আসে যদি এখান থেকে স্ট্রং ক্যান্ডেল হয় ব্যারিস তাহলে নিচের দিকে চলে আসবে একদম তো এখান থেকে যেহেতু ম্যাক্সিমাম রেড ক্যান্ডেল হচ্ছে অবশ্যই আমাদেরকে এখান থেকে মার্কেট থেকে আমাদের প্রফিটটা নিয়ে বের হয়ে যাওয়া উচিত তারপরেও কিন্তু আমাদের এখানে টেক প্রফিট হিট করে আমাদের প্রাইস আরও উপরের দিকে চলে যাচ্ছে কারণ আমি আপনাদেরকে বলছিলাম যে ব্যাপারটা আমরা এখানে এখানে আমরা কিভাবে বাই করলাম এখন আপনারা বুঝতে পারলেন এখানে আমরা কিভাবে বাই করলাম দেখেন এখান থেকে আমরা প্রথমতে প্রথমে আমাদেরকে দেখতে হবে আমরা কিসে আসি আমরা একটা স্ট্রং বুলিশ ট্রেন্ডে আসি যেখান থেকে প্রাইস বারবার বারবার কিন্তু আমাদের রেজিস্ট্যান্স ব্রেক করে উপরের দিকে চলে যাচ্ছিলো রেজিস্ট্যান্স ব্রেক করে উপরের দিকে চলে যাচ্ছিল তো এই সিস্টেমগুলা যখন আমরা দেখতে পাচ্ছিলাম তো আমরা সে সিস্টেম অনুযায়ী এখানের রেজিস্ট্যান্স যখন ব্রেকিং হলো এবং একটা স্ট্রং ক্যান্ডেলের কনফার্মেশন নিয়ে আমরা এখান থেকে মার্কেটে বাই করেছি এবং আমাদের টেক প্রফিটটা এখান থেকে আলটিমেটলি হিট হয়েছে তো এইভাবে আপনারা অবশ্যই সাপোর্ট এবং রেজিস্টেন্স আপনারা প্রায় সেকশান ট্রেনিং অ্যাপ্লাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই আশা করি আপনারা ভালো কিছু এখান থেকে শিখতে পারতেছেন প্রায় সেকশান ট্রেনিং আপনারা অ্যাপ্লাই করেন আপনারা প্র্যাকটিস করেন অবশ্যই আপনারা সফল ট্রেয়ার হতে পারবেন আল্লাহ হাফেজ